নমস্কার, আট পৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি দেখা যাচ্ছে, ওষুধ তো চলছেই, সঙ্গে সঙ্গে রুগীরা খাবার খেতে চাইছে না। তার প্রধান কারণ হচ্ছে মুখে রুচি নেই, তেতো তেতো লাগছে, খিদে নেই, আর মনে হচ্ছে কিছু ভাজা পোড়া ঝাল ঝাল কিছু খাবে। এই সময়ে কিছু স্বাস্থ্যকর আর চটপটাও হবে সেরকমই কিন্তু খাবার মাঝে সাথে দেওয়া যেতেই পারে, তাতে মুখে রুচি ফিরবে। তো এরমই একটা রান্না নিয়ে এসেছি আমি, মটরের চাট। মটরের চাট করতে আমি কী কী নিয়ে নিয়েছি একটু আসুন দেখে নিই। আমি এখানে 100 গ্রাম মটর সেদ্ধ করে নিয়েছি, অবশ্যই আগে ভিজিয়ে রেখেছিলাম। অর্ধেকটা শশা কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে ছোট ছোট করে আলু কাবলির মতন কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচো নিয়েছি, আর নিয়েছি ঝুরি ভাজা। এছাড়াও নিয়েছি নুন, ধনে গুঁড়ো, বিট লবণ, গরম মশলা গুঁড়ো, তেঁতুলের কাপ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, কয়েকটি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, নিয়েছি কয়েক টুকরো লেবু আর ভাজা মশলা। এই রান্নাটি আমি সাদা তেলে করে নেব। কড়াই গরম করে নিচ্ছি, এবার সাদা তেল নিয়ে নিচ্ছি। একদম সামান্য একটু তেল নিয়েছি, এবার তেলের মধ্যে একটু নুন নিয়ে নিচ্ছি যাতে তেলটা না ছিটকে। আমি মটরটা 6 ঘন্টা মতো ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, তো এই জন্য আমি হলুদ আর ব্যবহার করছি না। এই তেলের মধ্যে আমি মটরটা দিয়ে দিচ্ছি। একটু ধনে গুঁড়ো নিচ্ছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। মটর সেদ্ধর জলটা কিন্তু একদম শুকিয়ে নেব। এবার একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নিচ্ছি। শুধু মটর সেদ্ধ দিয়েও কিন্তু আলু কাবলির মতন চাট বানানো যায়, কিন্তু অথেন্টিকভাবে বানাতে গেলে একটু মটরটা ফ্রাই করে নিতে হয় মশলায়। একদম জল শুকিয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এবার আমি আলু, শশা, টমেটো চাট করার জন্য মটরটাকে আলাদা করে মিক্স করব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে মশলা দিয়ে ভেজে নেওয়া মটরটা দিয়ে দিচ্ছি, ছোট করে কেটে নেওয়া আলু সেদ্ধটা দিচ্ছি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, একটু শশা কুচি নিচ্ছি, টমেটো কুচিটা নিয়ে নিচ্ছি, একটু কাঁচা পাকা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি বিট লবণ,
এছাড়া যেটা ছাড়া একদম চলবেই না, নিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা এখানে আমি ধনে আর জিরে শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি তেঁতুলের কাত। তেঁতুলটা জল দিয়ে আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার দুটো লেবুর স্লাইস আমি চিপে রসটা নিয়ে নিচ্ছি। তেঁতুলের কাথে টক তো হবেই, কিন্তু পাতিলেবুর রসে আলাদা একটা গন্ধ থাকে, তো খুব ভালো লাগে খেতে। এবার আমি এগুলো মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু হেভি কিছু তেল মশলা নেই, কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যাদের জ্বর সর্দি কাশি হয়েছে বা জ্বর থেকে উঠলেন মুখে কোনো স্বাদ নেই, এটা কিন্তু বানিয়ে খেলে খুব ভালো লাগবে। একদম মিক্স করে দিয়েছি, এবার ওপর থেকে ঝুরি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মটরের চাট। এবার এটা পরিবেশন করে দেব। তাহলে দেখে নিলেন মটরের চাট আমি কী করে বানাই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আটপৌরে হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। তাহলে আজ আসি, নমস্কার।